শিলিগুড়ির পর বাংলায় রাহুল গান্ধীর বাকি ন্যায় যাত্রাতেও সামিল হবে সিপিএম। রবিবার শিলিগুড়িতে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দিয়েছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জীবেশ সরকার। উত্তর দিনাজপুরের চোপড়ায় সোনিয়া পুত্রের কর্মসূচিতেও থাকছে স্থানীয় বাম নেতৃত্ব। তবে 31 জানুয়ারি মালদা থেকে শুরু হতে চলা রাহুল গান্ধীর দ্বিতীয় পর্যায়ে ন্যায় যাত্রাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে সিপিএম। সূত্রে খবর, মালদায় কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল হচ্ছেন সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষরা। মুর্শিদাবাদে অধীর চৌধুরীর জেলায় রাহুল গান্ধীর সঙ্গে থাকছেন খোদ সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কংগ্রেস সূত্রে খবর, রাহুলের ন্যায় যাত্রায় সামিল হতে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে। প্রথম থেকেই বলেছি যখন এআইসিসি থেকে যোগাযোগ করেছিল, যেহেতু আমাদের পলিটব্যুরো মিটিং আর কেন্দ্রীয় কমিটির মিটিং এ কেরালায় আছি, কিন্তু আমরা পশ্চিমবঙ্গে যখন আসছে, আমাদের আসামে যখন ছিল, তখন আমাদের গণসংগঠনগুলো অনেক জায়গায় স্বাগত জানিয়েছিল যাত্রাকে। যেহেতু ন্যায় যাত্রা, ভারত জোড়ো যাত্রার পরে আমরা কদিন আগে ইনসাফ যাত্রা করেছি, যেমন ব্যাপক সভা পেয়েছিল, মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে। সেখানে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের তরফ থেকে যে ভারত জোড়ো ন্যায় যাত্রার পরে ভারত ন্যায় যাত্রা হচ্ছে, আমরা এখানে এ রাজ্যে কংগ্রেস দলের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারা আমাদের জানিয়েছিলেন, এআইসিসিকেও বলা হয়েছিল। তাহলে আজ কালকেও চোপড়ায় আমাদের কমরেডরা থাকবে, আর যেহেতু একসঙ্গে পঞ্চায়েতে তারা এই দুষ্কৃতি হামলার শিকার হয়েছে, কংগ্রেস এবং সিপিএম বামফ্রন্ট, মালদা এবং মুর্শিদাবাদে আমি সুজন চক্রবর্তী, শতরূপ এবং আরও কয়েকজন যোগ দেবো, জেলা নেতার হয়ে থাকবে। অর্থাৎ গতকাল শিলিগুড়ির পরও বাংলায় রাহুল গান্ধীর বাকি যে ন্যায় যাত্রা রয়েছে তাতেও সিপিএম সামিল হতে চলেছে। কারণ যেটা জানা যাচ্ছে যে উত্তর দিনাজপুরের চোপড়ায় রাহুল গান্ধীর কর্মসূচিতে স্থানীয় বাম নেতৃত্ব থাকছে। তবে 31 জানুয়ারি মালদা থেকে শুরু হতে চলা রাহুল গান্ধীর দ্বিতীয় পর্যায়ে ন্যায় যাত্রাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে সিপিএম। আমরা জানি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, তাতে রাহুল গান্ধী বলেছেন পশ্চিমবঙ্গে বিজেপিকে আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বিকল্প নেই এবং তার নেতৃত্বকে প্রয়োজন বিজেপিকে আটকাতে। সেই রাহুল গান্ধীর সঙ্গে সিপিএম একসঙ্গে যখন ন্যায় যাত্রায় অংশগ্রহণ করছে, তার মানে ধরে নেওয়া যেতে পারে তারা এই বক্তব্যের সঙ্গে সহমত। সহমত যদি হয় ভালো, কিন্তু একই সঙ্গে ন্যায় যাত্রায় অংশগ্রহণও করব, আবার রাহুল গান্ধীর বক্তব্যের দ্বিমত পোষণ করব, এটা তো হতে পারে না। সুতরাং সিপিএম কে পরিষ্কার বলে দেওয়া দরকার, সিপিএম এর তারা বিজেপির সঙ্গে আছে না রাহুল গান্ধীর মতামতের সঙ্গে আছে।